হ্যালো গাইস, সো যেহেতু ব্লগ জিতে গিয়েছে সো সেই ক্ষেত্রে ব্লগ করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। ইটস অলমোস্ট 7 o'clock, এখন জানি না কোথায় যাবো এত সন্ধ্যাবেলা, কজ এখন যদি রওনাও হই যেতে যেতে তো রাত হয়ে যাবে, আর রাত হয়ে গিয়ে ছবি তুলতে আমি সকাল ছাড়া তুলতে পারবো না। দাঁড়াও, ফার্স্ট অফ অল আই নিড সাম পার্টনার্স, একা গিয়ে মজা হবে না। ওকে, লেটস সি কাকে নিয়ে যাওয়া যায়। ওয়েট, তোমরা দুজন আগে তোমাদের বাসায় যাবা, বাসায় গিয়ে যার ব্যাকপ্যাক করবা, আর যেকোনো একটা ড্রেস নিলেই হবে, আমরা এখন ব্লগে যাবো, ঠিক আছে? চলে আসো। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। সো আর কিছু করার নাই, এখন তোমাদের জন্য তো আমাকে ব্লগটা বানাতেই হবে, আর রেস্ট দেখা যাক কি হয়। হোপ ইউ উইল লাইক দ্যাট ব্লগ। It's all the way 2 a.m. right now. I reached over here. So চলে এসেছি, এখন দেখি জায়গাটা কেমন যাবে। তোমরা কাশাকাশি কম করো, অনেকটা সময় এখানে পাস করতে হবে, দেখা যাক বাকিটা কি হয়। হ্যাঁ, বাংলা, yeah, that's quite risky, right? Okay, so let's see what happens. Okay, mama, mama, একটা হাই দিয়ে দাও। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. I'm looking so tired, right? That's true. Okay, ta-da. Hello guys, so finally I'm on spot. ও, আসলে বিয়ে ফটোগ্রাফি করা, নর্মাল পোর্ট্রেটস তোলা, শিখানো একরকম জিনিস, আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করাটা আরেক রকম জিনিস, বা ট্রাভেল করা। মানে এই জায়গাটাই কেমন জানি, পোকা মাকড় ময়লা সব কিছু দিয়ে সেই লেভেলের ভরা। এই যে পিছনে যারা আমার সাথে আছে, এদের তো মনে করো শেষ, একটাও দেখি দাঁড়াতে পারতেছে না, কীরকম জানি উইয়ার্ড একটা লুক দিচ্ছে। ভাইয়া চলেন, ভাল লাগতেছে না, হ্যান ত্যান, টেবিল ফ্যান, কত কিছু। বাট এখান থেকে একদম অ্যাকুরেট জিনিসটা না পাওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। আশা করি অ্যাটলিস্ট এই জায়গাটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো, যতটুকুই দেখার আছে। গাছপালা ছাড়া এখানে তেমন কিছুই নাই, তাও যদি স্পেশাল যা যা আছে সেটা।
ডেডিকেটেড ফটোগ্রাফার্স, দে আর ওয়ার্কিং সো হার্ড। আমিও কিছুক্ষণ আগে অনেক কষ্ট করেছি, কিন্তু এই কাক পাখি আর ছোটোখাটো তোতামোতা পাখির ছবি তুলে আমি না মন ভরতে পারিনি, বাট এরা দুজন খুব খুশি এগুলো তুলে। যদিও জাহিদ তো সচরাচর এসব ছবি তুলতে পছন্দ করে না, তো আজকে দেখতেছি খুবই মনের খুশিতে তুলতেছি। পাখি নেই দাদা, আমিও তো এটাই ভাবতেছি পাখি নাই। ওকে পাবো পাবা, তোমাদের পাওয়া পাওয়া হলে আমিও পাবো। ভদ্র টায়ার্ড, 11টা বেজে গেল কিন্তু এখনও পাখি বা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, আই মিন কোনো ছবি পাওয়া যাচ্ছে না তেমন। ল্যান্ডস্কেপের তো এখানে তেমন কোনো সিনারিও পেলাম না। এখন অপেক্ষা ছিল যেসব পাখির, সেই পাখিগুলো এখনও চোখের সামনে পড়ে নাই। দেখি আর এক ঘন্টার মধ্যে এখানে থাকবো, যদি কিছু পাওয়া যায় তাহলে ঠিকই, কিছু পাওয়া যায় কি না মনে হয় না পাবো। জাহিদ তারপরে আবির ওরাও ভরপুর ট্রাই করতেছে, ওরাও সাকসেসফুল না। আর এদিকে আমার ভিডিও করে দিচ্ছে ভদ্র, সেই জন্য ও এখন ছবি তুলতে পারতেছে না। সো লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। ও হ্যালো গাইস, দিস ইজ দ্য স্পেশাল মুড়ি, ওরা অনেক স্পেশাল করে বানায়, ইটস টু ডিলিশিয়াস। জাহিদ কেমন এটা টেস্ট? এখন আমি ভাবতেছি খাবো। স্যাচুরি জাতীয় উদ্যানের মজার জিনিস এটা। ও আমার কে এইদিকে করে বানিয়ে জানি সবাই দেখতে পায়। এটা স্পেশাল মশলা আছে? আঙ্গুলো দিলেন না? এই বানাইছি তো, সবারই মশলা দিয়ে বানানো হয়। গন্ধটাই খুবই সুন্দর, শুধু গন্ধের না স্বাদটা মন স্বাদটা ভালো। হ্যালো গাইস, সো আশা করি যে এই জায়গাটাও তোমাদের কাছে একটু আকর্ষণীয় লাগতে পারে, বিকজ রেগুলার লাইফে তো আমরা এরকম এনভায়রনমেন্ট বা এরকম জায়গা কিন্তু সচরাচর তেমন একটা দেখতে পাই না। সো আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি এখানে আসার পরে যা যা দেখলাম বা যেই জিনিসগুলো আমার কাছে খুবই অন্যরকম লাগলো, যে বাংলাদেশে কিছু কিছু জায়গা কত ভালো, আমি আগেও এরকম এরকম টাইপের জায়গায় গিয়েছি, কিন্তু তোমরা যারা যাওনি তারা যেন এই ব্লগটা দেখে ফিল করতে পারো যে আমাদের এদিকে আরও কত সুন্দর জিনিসপত্র আছে বা হাউ ইজ দ্য পিউরি, রাইট? সো লেটস সি, আমি আশা করবো যে তোমরা আমার কথায় বোর ফিল করছো না। ওকে এতটুকুই, আই এম সো টায়ার্ড অ্যাকচুয়ালি রাইট ওভার হিয়ার, সো টায়ার্ড, বাট আই হ্যাভ টু মেক দিস ভিডিও লুক সো গুড দ্যাট ইউ গাইস ফিল আউটস্ট্যান্ডিং, রাইট? ইটস শুড বি সামথিং লাইক দিস, সি দ্য ভিউ ম্যান, সি দিস ইজ দ্য ন্যাচুরাল বিউটি অফ বাংলা, ইটস অ্যাজ লাইক দ্য ওল্ড হাউসেস, রিমেম্বার উই ইউজ টু ড্র ওয়েন উই ওয়ার কিডস, যে ছোটোবেলায় যেরকম ঘর আঁকাতাম না ঠিক তেমনটা। দেখেন ছোটোবেলায় কিন্তু আমরা এমনই একটা ঘর আঁকাতাম স্কুলে লাইফে, এই জায়গাটা কিন্তু ঠিক ওই জিনিসটাই আমাদেরকে মনে করে দিচ্ছে, যে স্কুল লাইফে যে ঘরগুলো আঁকাতাম বা যে জিনিসগুলো আমরা দেখে থাকতাম ঠিক সেই জিনিসগুলাই, নতুন কিছু না। দিস ইজ দ্য সিচুয়েশন ম্যান, সবার ঢং বেশি, যাইতে চায় না। What a moment, wow, this is...